দর্শক, আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি। আজকের বাজারে এ বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তো যে যেখান থেকে দর্শক ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে তো 11ই সেপ্টেম্বর ভাই, দাম কেমন চলতেছে আজকে? দাম আপনার দুদিন আগের থেকে অনেক বেশি। আজকে বেশি দাম? জি জি জি, অনেক বেশি। কি বলেন দাম বাড়ার কারণটা কি ভাই? দাম বাড়ার কারণ মনে করেন যে আপনার আমদানি কম, হাটে বাজার বেশি, এই জন্য এখানেও দাম বেশি। এখানেও দামটা বেশি হাটের বাজারে? আজকে দেখলাম যে দাম অনেকটাই বেশি, তাই না? হ্যাঁ, হাটে অনেক বেশি, অনেকটাই বেশি। বিক্রি আছে 3900 থেকে 4000 হাটের বাজারে। জি জি, গতকাল 100 টাকার উপরে মাল বেচা লাগবে। 100 টাকার উপরে? জি জি, দাম তো অনেকটা বাড়ছে ভাই। অনেক বাড়ছে। সামনে কি আরো বাড়তে পারে? থেকে আপনার আজকে মনে করেন 4-5 টাকা বাড়তি, 4-5 টাকা বাড়ছে। আশা করা যায় যে সামনে আরো বাড়বে দাম, আরো বাড়তে পারে। জি জি, এখন ওই যে পাকিস্তানি এবার ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কেমন? পাকিস্তানি ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কম, এই কারণে দামটা বাড়ছে। মানে আমদানি কিছুটা কমছে? আমদানি কমছে, কিছুটা আমদানি কমছে। এরপরে যারা হাটের বাজারে যে আমদানি ছিল তাও একটু কমছে, অনেক কমছে, এই জন্য দাম বাড়ছে। এরপরে আপনার প্রায় পেঁয়াজের সিজন কিন্তু শেষের পর্যায়ে, একবারে প্রায় শেষের পর্যায়ে। জি প্রায় শেষ। আর এখন তো মনে করেন যে যারা পেঁয়াজ রাখছে, এটা তো অনেকে রাখতেই পারতেছে না, গরমেতে মাল মনে করেন নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য নষ্ট হয়ে গেলে আপনার ঘাটতি, সামনে তো অনেক ঘাটতি থাকবে মাল। এই জন্য কুমার লক্ষণ কম, সামনে আশা করা যায় আর আল্লাহর রহমতে মনে বাড়বে। এরপরও ব্যাপারী ভাইরা যে দামে পেঁয়াজটা কিনে হাটের বাজার থেকে, পাইকারি আরো একটু কম পায় দাম, ব্যাপারীরা তো এবার তো মনে করেন লস খাই গেছে, শেষ হয়ে গেছে, লসের উপরেই আছে। জি জি, লসের উপরে, লসের উপরেই আছে। তো আমরা দেখতেছি এখানে আছে ইন্ডিয়ান, এটা আপনার ইন্ডিয়ান পেঁয়াজ, এইটা কত করে ভাইয়া বিক্রি? আজকে বেশি 88-90, এটা 88-90 টাকা। এটা চিকন, এটা একটু চিকন, মানে মাল কোয়ালিটি একটু মোটামুটি, মোটামুটি কোয়ালিটি ভালো না, একবারে ভালো না, ভালো হলে এবারে দাম বেশি, ভালো হলে এবারে আপনার 93-94 টাকা। ভালো এটা কত করে? ভালোটা 93-94 আজকে, 93-94। এটা কিন্তু 100 প্লাস ছিল, 100 প্লাস ছিল, প্লাস ছিল। তবে আপনার দুই দিন পরে আরো দাম বাড়বে, কুমার আর লক্ষণ নাই, কমার সম্ভাবনাটা নাই। হ্যাঁ, দুই দিন পরে বলা যায় না, 100 টাকা হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে না? জি জি, সম্ভাবনা আছে। আর এখানে দেখতেছি এই এইটা কত করে এইটা ভাইয়া? এটা আপনার ফরিদপুরের মাল, এই মালটা ভালো না, বুঝছেন, মালটা নরমাল, এটা আজকে বিক্রি করছে 92 টাকা, এইটা আজকে 92 টাকা। আর এই যে আপনার রাজবাড়ি ভালো মাল, এটি বেশি 97-98, রাজবাড়িটা 97-98। জি, পাংশারটা কত করে? পাংশার রাজবাড়ি একই সেম, সেম একই, জি একই কোয়ালিটি, রাস্তা সেম, একই দাম। আর চাহিদা সবচেয়ে বেশি কোনটার বর্তমানে? চাহিদা আপনার যে মালটা ভালো, মোটা মাল, ওইটাই চাহিদা ভালো, ওইটার চাহিদাটাই সবচেয়ে ভালো। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এখানেও আছে মাগুরা, মাগুরার, মাগুরা বেশি 96 টাকা। আপনাদের এখানে মাগুরার পেঁয়াজ সবসময় থাকে? মাগুরা পেঁয়াজ আল্লাহর রহমতে সবসময় থাকে, সবসময় থাকে। এটা 96 টাকা, এটা 96 টাকা বেশি, এইটা 96 বেশি, তাও বেশি দেয় না কেন? 100 টাকা নিজে মাল বেচবেন, মানে ব্যাপারীদের কেনা বেশি, কারণ কেনা বেশি, আজকে হাটের বাজার বেশি, হাটের বাজারটা বেশি আজকে। জি জি, এই জন্য। আচ্ছা আচ্ছা, আমরা বললাম ঠিক আছে, দেখা যাক একদিন পরেই বেশি। তো এখন সামনে দাম কিছুটা বাড়বে ভাই? বাড়বে, দাম বাড়বে, দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি, কারণ হচ্ছে সব জায়গা থেকে যে পরিমাণ পেঁয়াজ আসতেছিল ওইটা কিছুটা কমছে, অন্যান্য যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে এরকম আসতেছিল বাইরের থেকে, ওগুলা চাপ কমছে, এই কারণে বাজারটা বেশি, চাপ কিছুটা কমছে। জি জি, কম চাপ কিছুটা কমছে। আমরা দেখছি যে প্রথম ফার্স্টে পাকিস্তানি পেঁয়াজ 75 টাকা থেকে শুরু হয়েছে, বা 70 টাকা থেকে শুরু করে কত আমরা 95 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এখন আমদানি কমের পরও 85 টাকার মতন এখন আজকের বাজারে 85 টাকা বিক্রি হয়েছে। তবে ভালো মাল নাই, এটা তো আপনার মনে করেন এক সপ্তাহ আগের মাল, নতুন মাল আইতে আরো দেরি আছে, এর ভিতরে দাম মনে করেন দেশি মালের দাম আরো বাড়বে, কুমার লক্ষণ খুব কম, কমার লক্ষণ দেখা যাচ্ছে, যেহেতু হাটের বাজারে কিন্তু দাম বাড়ছে, হাটের বাজার বাড়ছে, এখানেও দাম বাড়ছে আপনার, দাম বাড়বে। জি জি। আচ্ছা, আর এইটা সেম একই দাম ভাইয়া? এটা সেম একই দাম, এ মনে করেন 88-90 টাকা, এটা হচ্ছে 88-90 টাকা করে এটা বর্তমান, কোয়ালিটি নরমাল, নরমাল ভালো না। আচ্ছা আচ্ছা, 88-90 টাকা। নাসিকের যে আমরা দেখতাম আগে বড় সাইজের মালগুলো আসতো, এটা এখন আসে না? বড় সাইজের মাল আসে, বড় সাইজের মাল আজকে বিক্রি 94-95 টাকা, আজকে 94-95 টাকা, পড়তে হয় না তো, ইন্ডিয়ার থেকে মাল নিলে 100 টাকার উপরে পড়তে হয়। এরপরে দাম বাড়লে পরে মনে করেন সবাই নিয়ে আসবেন, না বাড়লে পরে আর কে নিয়ে আসবে না, দাম বাড়তেছে, আশা করা যায় যে কম বেশি নিয়ে আসবে মানুষ, কম বেশি আনবে, কারণ ইন্ডিয়ান পেঁয়াজেও কিন্তু এই যে এখন যেগুলো বিক্রি করতেছে এটা কিন্তু লস হইতেছে, এটা তো লস, কেজি 10-12 টাকার উপরে লস হবে, এটা পুরো লস হইতেছে, বেশি 100 টাকার উপরে পড়তাছিল, এখন কিছুটা লস বর্তমানে। এরপরও যারা মাসখানে কিছু লাভ করছে, যখন 105-106 টাকা বিক্রি করছে, ওই সময় লাভ কয়জন মনে করেন যে এক গাড়িতে করে আর বেশিরভাগই লস, লসের পরিমাণটা একটু বেশি হইতেছে, লসের পরিমাণটাই বেশি হয়। তো এই যে ব্যাটের পরিমাণটা কি উঠাইছে? ব্যাট ব্যাট ওটা উঠাইছে, কিন্তু ওই ওইভাবে তো আর কমি নাই বাজারটা,
ওইভাবেই করে, ওইভাবে কিন্তু কমি নাই, বুঝছেন, ওইভাবে কিন্তু কমি নাই। এরপরে আপনার এখানের এইগুলো ভাইয়া এইটা কেমন বিক্রি করছেন আজকে? এটা আপনার রাজবাড়ি, রাজবাড়ি না, এটাও রাজবাড়ি। এটা কত করে দিচ্ছেন? 97 টাকা। এইটা দিচ্ছেন আজকে 97 টাকা? 97 বেচছি, হালকা পাতলা মনে করেন তো বেচতে দেয় না, ওই 100 নিতে মাল বেচবেন না। কিন্তু কাজ হবে কি, কাস্টমার তো কম মনে হয়, কাস্টমার কম, দাম যদি ওখানে বাড়ে এমনি খাইব না, খেয়ে যাইব কই? পেঁয়াজ তো আসছে, দুই একদিন পর কিনতে হবে, কিনতে তো হবেই, কারণ ওইখানে যদি কম দামে না কিনতে পারে আমরা তো আর কম দাম বেচতে পারব না। ওখানে যদি কমে তাহলে আমরা কম বেচতে পারব, ওইখানে যদি বাড়ে তাহলে আমাদেরও বাড়ে বেচা লাগবে। ব্যাপারী ভাইরা আসলে প্রতিদিনই কিনতেছে, কিন্তু তারপরও মানে আপনার লাভ হয় তো আশা করে কেনে যে একদিন পরে একটু বাজার বাড়বে, দেখা যাচ্ছে যে সেইটা হইতেছে না, সাকসেসফুল হয় কতকের হয় না। ব্যাপারী ভাইরা 6-7 মাস থেকে লসের উপরে আছে, যেটা মানে লস, এবার লসের উপরে আছে, লস খাইছে। আলহামদুলিল্লাহ কৃষক ভাইরা ভালো আছে, তারা ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের এবার মোটামুটি ভালোই দিয়েছে, আশা করি সামনে আরো যেন ভালো করে এবং এবার যেন আরো বেশি লাগায়। এবার যে পয়সা পাইছে কৃষক ভাইরা, সামনের বছর আল্লাহর রহমতে আরো ডবল লাগাইবো, তারা বেশি আমাদের মনে করেন যে বাইরের পেঁয়াজ ওই সময় দেখা যায় চাহিদার একটু কম হবে, দেশিটাই সময় বেশি চলবে, দেশিটা বেশি খাবে। তবে দেশি পেঁয়াজের চাহিদা তো অনেক আছে, দেশি তো চাহিদা আছে অনেক, কারণ দেশি মাল তো মনে করেন ওটা তো স্বাদ ভালো না, বিদেশি ইন্ডিয়ান যেটি এটি বিদেশি ওটি তো আপনার চাইনিজের জন্য নেয় বেশিরভাগ, এরপরে রেস্টুরেন্টেও বেশিরভাগ নিয়ে থাকে, রেস্টুরেন্টে তো বেশিরভাগ নেয়। জি জি। আর এটা ফরিদপুরের না নাটোরের রসুন? এটা নাটোরের রসুন। এটা কত দিচ্ছেন? এর হচ্ছে 194.95। এটা 194 একটু বেশি, 95 টাকা এটা না? এটা আজকের বাজার 194.95 টাকা। আর ইন্ডিয়ান পেঁয়াজের এগুলা বস্তায় কত কেজি আছে এটা? কত 40-42 কেজি এরকমের আছে। আবার ইন্ডিয়ান পাইকারি বাজারেও নাকি দাম কিছুটা বেশি? ইন্ডিয়াও দাম বেশি, দাম যদি ওখানে কমতো তাহলে তো মনে করেন সবাই মাল ঢুকাইতো, পত্তা বেশি বিলে তো এজন্য কে ঢুকাচ্ছে না, কারণ পত্তা হয় না। ওখানে দামটা বেশি। এরপরে 10% ভ্যাট নাকি কমাবে নাকি শুনছি কমাইছে, এটা এখনো তো কমায় না, এখন যদি কি করবে এখন তো বলা যাচ্ছে না, এখনো বলা যায় না। ওইটা যদি না কমায় তাহলে দাম আরো কিছুটা বাড়তে পারে, ওইটা যদি না কমায় তাহলে আপনার দাম কমবে না, দাম আরো বাড়বে। ইন্ডিয়ান পেঁয়াজ 100+ বিক্রি হলে দেশি পেঁয়াজ শিওর বাড়বে? হ্যাঁ অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। তো এখন ব্যাপারী ভাইরা যারা মাল কিনতেছে তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান ভাইয়া, কিভাবে কিনলে ভালো হয়? ব্যাপারীদের তো আমরা এখানে যা পেয়েছি কিন্তু সেইভাবে তো কিনতে পারে না, হয়তো আমরা বলি যে একদমই, কিন্তু দেখা যায় আমাদের এখান থেকে ওখানে 50-100 টাকা বাড়িয়ে যায় সব সময়, বেশি থাকে, বেশি মানে গাড়ি ভাড়াটাও ওঠে না, মানে ওই লাস্ট গাড়ি ভাড়া ওঠে না, গাড়ি ভাড়া মানে একজন কেনে তার দেখা দেখে আরো 10 জন কেনে। আমরাও বলি যে দেখেন কটা কেনেন, হয়তো কালকে বাজার ভালো হবে, দেখা যায় দুই একদিন হয় দুই একদিন হয় না। গতকালকের চেয়ে আজকে কিছুটা দাম বেশি, গতকালকের থেকে আজকে দাম বেশি, আজকে কিছুটা দাম বেশি। হাটের বাজার আমদানি মনে হয় কিছু কম ছিল, কমছে, কম ছিল হাটের বাজারগুলোতে, কিন্তু কালকে একটু বাড়তে পারে দাম, কালকে একটু বাড়তে পারে, কালকে যেহেতু আজকে হাটের বাজারে বেশি গেছে কালকে বাড়ার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, তো ভালো থাকবেন ভাইয়া, শহীদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।